চার বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে টিম বাংলাদেশ। আগামী 16 জুন নর্থ সাউন্ড টেস্ট দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের মিশন ওয়েস্ট ইন্ডিজ। নবনিযুক্ত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। গত সফরের টেস্ট সিরিজটা একেবারেই ভালো কাটেনি সাকিবদের। প্রথম টেস্টের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র 43 রানে। সিরিজের দুটো টেস্টেই বাংলাদেশ হেরেছিল বিশাল ব্যবধানে। বাংলাদেশ সর্বপ্রথম ক্যারিবিয়ান সফরে গিয়েছিল 2004 সালে। সেবার প্রথম টেস্টে ড্র করলেও দ্বিতীয়টিতে হেরেছিল ইনিংস ব্যবধানে। 2014 সালের তৃতীয় সফরেও 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল বিশাল ব্যবধানের হারে। উইন্ডিজের মাটিতে সাদা জার্সিতে বাংলাদেশের একমাত্র সুখস্মৃতি 2009 সালের সফর। সেবার তুলনামূলক দুর্বল এক উইন্ডিজ দলকে হারিয়েছিল বাংলাদেশ। সেটাই ছিল দেশের বাইরে প্রথম কোনো টেস্ট সিরিজ জয়। সেই সিরিজে দারুণ ছন্দে ছিলেন মাশরাফির স্থলাভিষিক্ত হওয়া ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটে বলে অনবদ্য পারফরমেন্স করে সিরিজ সেরা হয়েছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। হোম ও অ্যাওয়ে টেস্টে মুখোমুখি দেখায় এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে ঘরের মাঠে দলটি পেয়েছে দাপুটে জয়। জয়ের ব্যবধানগুলো তাই বলছে। সাকিবদের গত ওয়েস্ট ইন্ডিজ মিশন শুরু হয়েছিল নর্থ সাউন্ড টেস্ট দিয়ে। এন্টিকার সেই ভেন্যুই সাক্ষী হয়ে আছে বাংলাদেশের 43 রানে গুটিয়ে যাওয়ার। এবারও সফর শুরু হচ্ছে একই মাঠে। এবার দেখে নেওয়া যাক স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামের টেস্ট ইতিহাস। 2008 সাল থেকে এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে মোট 11টি টেস্ট। পরিসংখ্যান বলছে ম্যাচের প্রথম ইনিংসে বল করা দলের জয়ের পাল্লাই ভারী। এই মাঠে প্রথম ইনিংসের গড় রান 287, তবে সবচেয়ে বেশি রান উঠে ম্যাচের দ্বিতীয় ইনিংসে। এই ভেন্যুর সর্বশেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের পেসাররা মিলে নিয়েছিলেন 23 উইকেট। ব্যাটাররাও পিছিয়ে ছিলেন না দৌড়ে। নর্থ সাউন্ড দেখেছিল মোট 4 সেঞ্চুরি। বাংলাদেশের মোস্তাফিজ এবাদতদের মতো পেসাররা তাই আশাবাদী হতেই পারেন। আর ওদিকে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের সামলাতে পারলে তামিম ইকবাল লিটন দাসদের জন্য বড় রান অপেক্ষা করছে। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে গ্রস আইল্যান্ডে। এই মাঠেও হারের দুঃস্মৃতি আছে বাংলাদেশের। একটিতে ড্র করলেও 2014 সালে হেরেছিল ইনিংস ব্যবধানে। মোট 9 টেস্ট আয়োজন করা এই ভেন্যুতে প্রথম ইনিংসে ব্যাট করা দল জিতেছে 4 টেস্ট। বিপরীতে প্রথম ইনিংসে বল করা দল জিতেছে মাত্র 1টি। ইনিংস প্রতি গড় রানের গ্রাফটাও তাই নিম্নমুখী। এর নেপথ্যে আছে পেসারদের দাপুটে পারফরমেন্স। এই মাঠের সর্বশেষ টেস্টে দুই দলের পেসাররা মিলে নিয়েছিলেন 31 উইকেট। উইন্ডিজের মাটিতে সাদা পোশাকে বাংলাদেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মোট 4 টেস্ট খেলা এই অলরাউন্ডার এবারও চাইবেন সেই ছন্দ ধরে রাখতে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন তামিম ইকবাল, তবে দুই দলের বোলারদের মধ্যে সবাইকে ছাপিয়ে গেছেন কেমার রোজ। তবে আসন্ন এই টেস্ট সিরিজে ডানহাতি পেসার খেলছেন না। বিশ্রাম চাওয়ায় অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকেও দেখা যাবে না এই সিরিজে। ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটছে লিটন কুমার দাসের। ঘরের মাঠে সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে করেছেন দুর্দান্ত 1 সেঞ্চুরি। দারুণ এই ফর্ম ক্যারিবিয়ান দ্বীপেও ধরে রাখতে চাইবেন এই ব্যাটার। দুই দলের সর্বশেষ 5 দেখাতে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজই। নিজেদের শেষ 5 টেস্টের একটিতে ড্র করলেও 4টিতে হেরেছে বাংলাদেশ। এদিকে ওয়েস্ট ইন্ডিজ 2 হার ও 2 ড্রয়ের সাথে পেয়েছে একটি জয়ও।